মানে আমি বিয়ে করছি বিয়ে কাকে বানুকে বিয়ে করছি বা বানু হ্যাঁ বানু যা পাভেল আমার থেকে ভালো বলার আর ওর একটা গুদইলও আছে আমি চাচ্ছি ওর গুদইলটাকে তোমার চেম্বার নির্বাচনে কাজে লাগাতে বানু বলছিল ওর নাকি রেজিস্ট্রেশন এসে গেছে রেজিস্ট্রেশনের জন্য টাকা লাগবে তো আমার আরও দুই দিন দেরি হবে আচ্ছা ওকে বললো কাল আমি ম্যাচ কন্ট্রাক্ট পেপারে সাইন করবো সাইন করলে টাকাটা পেয়ে যাবো পেলে ওর ভর্তির ব্যবস্থা করে দেবো আর বাবা বানু কি কলেজে গিয়েছিল না ও তো কলেজে গিয়েছে এখনো ফেরেনি জানো কাল জন্টু ভাই টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে আমি বাজার করেছি ওকে একটু বাস্তবতা বুঝিয়ে দিও ভালো করে ও তো সব বড় বড় স্বপ্ন দেখে আমাদের পক্ষে সব স্বপ্ন দেখা ঠিক না বনি তোর কপালে মার ধরবে একেবারে প্রেম একেবারে জাতীয় দলের চান্স একেবারে লাইনম্যান ওকে বাকি শুধু বিয়াটা বনি শুরু কর আমি করে রিজাল্ট করতে চাই নাকি জাতীয় দলে কোনো চান্স পেয়েছিলাম I am in love, man. পিসার হান্টের আগেই বিয়ে করে ফেলবো মানুষ নাইস আফটার অল তোর বোন তো যেখানে বানু আর খালাম্মা এক চোট একই রকম ভাবে মতামত দিছে একই রকম সিদ্ধান্ত দেখাইছে তুই এই পাগলামিটা করতে লাভ না এখন তুই বলতেছিস বারবার যে বনি খুব খারাপ ছেলে খারাপ ছেলে কিন্তু ঘটনা একটা তো ভেতরে আছে সেটা তোকে মানতে হবে দেখা যাক সামনে কি হয় সেটাই দেখার বিষয় অল দ্য পেজ দানিশ বাবা আমাদের বানু অন্তঃসত্ত্বা কি বুঝতে পারছো জন্টু ভাই হ্যাঁ বলো জাতীয় দলের হয়ে জাতীয় কৌশল জাতীয় বুদ্ধি দিয়ে পাভেলকে আউট করে দিলেন এখন আবার কিসের স্টেপ লাইন কি বলে আমি কোথায় যাবো এখন কার কাছে মুখ দেখাবো জীবন আমার রাখার থেকে না রাখা মাফ করে দেবে চলে যাচ্ছি আমি তোমাদের সাথে থাকবো কিসের মাফ যা মাফ করে দিলাম তোকে যা আমি তোমাদের সাথে থাকবো না যা সামনে ওর বিয়ে তুমি জানতে না বাবা ওরা তোমাকে কিছু বলেনি না আমি জানি না এগুলো তোমাকে কে শিখিয়েছে বনি তো তোমার জামাই আমি জানি ও আমাকে দেখতে পারে না কারণ ও আমার মতো খেলতে পারে না এই জন্য ও আমাকে দেখতে পারে না হিংসা করে বাবা চলে যাও চলে যাও তুই চুপ কর বাবা তুই থাম কি হলো আমার বাবা ভাইয়া ভাইয়া ডাক্তার সাহেব রুগীর অবস্থা কেমন দেখলেন তার ছেলের সাইকোলজিক্যালি একটা ডিসঅর্ডার হয়েছে সে একটা স্বপ্নের মধ্যে আবদ্ধ হয়ে আছে তো আমি আপনাকে রেফার করে দিচ্ছি আপনার ছেলেটাকে অন্য এক ডাক্তারের কাছে অন্য এক হসপিটালে যত দ্রুত সম্ভব আপনি ভর্তি করে দেবেন ছেলে সুস্থ হয়ে উঠবে কোথায় কোন হাসপাতাল প্যান প্যাসিফিক হসপিটাল